প্রিয় বন্ধুরা, কাঁঠালের তরকারি খান নাই এরকম লোক মনে হয় খুব কমই আছেন। তো আমি আজকে কাঁঠাল রান্না করতেছি। প্রথমে আমি ওই কাঁঠালগুলোকে একটু তেলে ভেজে নিলাম। তারপর আমি এখানে একটু হালকা তেল দিয়ে নিব। আর ফোড়নের জন্য আমি এগুলো রেখেছি, দিয়ে দিলাম মশলা বেটে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে একটু হালকা জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি, একটু হালকা ঢেকে দিচ্ছি মশলাগুলো যেন ভালো করে সিদ্ধ হয়। বেশ, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলো এখানে দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু ভেজে নিব। এখানে একটু জল অ্যাড করে দিব, যাতে ভালো করে এটা মশলার সাথে ভালো করে কষানো হয়। ব্যাস, হয়ে গেল আমার কাঁঠালের তরকারি। যারা যারা এই তরকারি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।